বন্ধুগণ, সবাই বলে কখনো ধৈর্য হারিও না, কারণ ধৈর্যই হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা সফলতার গল্পে থাকে। এবার ডিসিশনটা তোমায় নিতে হবে যে তুমি ধৈর্য ধরে সফলতা ছিনিয়ে নিতে চাও নিজের কাজে ফোকাস করে, নাকি অধৈর্য হয়ে ডিপ্রেশনে গিয়ে বসে থাকতে চাও। আজ আমরা এরমই একজনের কথা তোমাদের বলবো যে শুধু নিজের কাজের প্রতি ফোকাস করে ধৈর্য ধরে থেকেছে বছরের পর বছর শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণের জন্য। তাকে আমরা বর্তমানে সবাই শান্টু নামে চিনি। হ্যাঁ বন্ধুগণ, আমরা কথা বলছি শায়েদ আরফিনের ব্যাপারে, যে শুধুমাত্র তার স্বপ্ন পূরণের জন্য নিজের অর্ধেক জীবনে স্ট্রাগলই করে গেছে, সফলতা না পাওয়া অবধি কখনো হাল ছেড়ে দেয়নি। শায়েদ যখন ক্লাস 9-10 পড়ে তখনই সে ভেবে নিয়েছিল যে সে একদিন অভিনেতাই হবে, আর যার কারণে তার বাড়ির কোনো সাপোর্ট না পাওয়া সত্ত্বেও সে তার জীবনে অভিনয় করা ছাড়া আর কিচ্ছু ভাবেনি। তাই বন্ধুগণ, জীবনে কিছু বড় করতে হলে আগে লক্ষ্য স্থির করো, আর তারপর সেটার পেছনে পুরো জান লাগিয়ে দাও, কাউকে পরোয়া না করে, কারো পাশে থাকার আশা না করে। তো তারপর শায়েদ তার স্কুল কমপ্লিট করার পর গ্র্যাজুয়েশনের জন্য বাড়ি থেকে কলকাতায় চলে আসে আর ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় অ্যাডমিশন হয়। আর এই সময় তার স্বপ্ন একটাই ছিল যে তাকে অভিনেতা হতে হবে, তাই সে গ্র্যাজুয়েশনের পাশাপাশি মডেলিং করাও শুরু করে। আর যেহেতু এই ছেলেটা অভিনয়ের ব্যাপারে একদম স্ট্রিক্ট ছিল, তাই সে একটি ড্রামা দলে ঢুকে তার অভিনয়ের যাত্রা শুরু করে। তাই তুমি কখনো এটা ভেবো না যে বড় কিছু পেলেই আমি কাজটা করব। যদি সত্যি তোমার প্যাশনের প্রতি তোমার ভালোবাসা থাকে, তাহলে কখনো ছোট জায়গা থেকে সেটা শুরু করতে ভয় বা লজ্জা একদম করবে না। এরপর শায়েদ তার পড়াশোনা, মডেলিং, ড্রামা সব কিছুই চালিয়ে যায়। আর যেহেতু সে কলকাতায় শিফট হয়েছিল বাড়ি থেকে দূরে এসে, তাই রান্না থেকে শুরু করে তাকে বাড়ির সমস্ত কাজ করে নিজের স্বপ্নের পেছনে পরিশ্রম করতে হতো ডেইলি। কিন্তু তবুও সে কখনো সেটাকে অসহ্যকর ফিল করেনি। সে নিজের প্যাশনকে এতটাই ভালোবাসত যে সে সেটাকে পূরণ করার জন্য সব কিছু করতে রাজি ছিল, এবং সব রকমের পরিস্থিতিতে সব রকমের পরিশ্রম করতেও রাজি ছিল সে। শায়েদ দিনের পর দিন স্ট্রাগল করেছে। একসময় তো তার জীবনে এরমও হয়েছিল যে কলকাতায় কিছু হবে না ভেবে সে বোম্বেতে শিফট হয়ে গেছিল, কিন্তু সেখানেও স্ট্রাগল তার পিছু ছাড়েনি। সে সময় সে খুব বেশি হলে কোনো মিউজিক ভিডিওতে বা কোনো অ্যাড ছাড়া সেরকম কোনো ভালো কাজের সুযোগই পাচ্ছিল না। আর যেহেতু তার বাড়ি থেকেও সেরকম কোনো সাপোর্ট ছিল না, তাই তার বাবারাও বলতো যে এইসব ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কোনো বাইরের লোকের পক্ষে সম্ভব না। আর তার পরিবারে সবাই আইনকর্মী হওয়ার কারণে তাকে তার বাড়ি থেকে সেটাই করার কথা বলা হতো। তবে সেই সময় শায়েদকে তার মা মেন্টালি খুব সাপোর্ট করেছিল, যার কারণে শায়েদ কখনো তার সাহস হারায়নি এবং ধৈর্য ধরে নিজের কাজ করে গেছে। আর তারপর এরমভাবে 30 বছর অবধি ছোটখাটো কাজ করার পর হঠাৎ একদিন বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে একটি সিরিয়ালের অফার করা হয়ে থাকে, যেখানে তাকে আকাশ চ্যাটার্জি নামে একটি প্রধান চরিত্রে অভিনয় করার কথা বলা হয়। সেই সিরিয়ালটির নাম হলো ইরাবতীর চুপ কথা। আর তারপর শায়েদ আরফিন তার এই প্রথম সিরিয়ালে সবার মন জয় করে, আর তার এই জনপ্রিয়তার ফলে সে আবার একটি সিরিয়াল পায় যার নাম হলো খেলাঘর, যেটাতে বর্তমানে তাকে শান্টুর চরিত্রে দেখা যায়। তো এইভাবে করেই শেষ হয় শায়েদ আরফিনের জীবনের ধাক্কা খাওয়ার দিনগুলো। তো বন্ধুগণ, শায়েদ আরফিনের এই জীবনের গল্প থেকে আমরা এটাই বুঝলাম যে কখনো ধৈর্য হারিও না, আর নিজের স্বপ্নের জন্য সব বাধা ভেদ করে দাও।